আজকে সকাল থেকে অন্তত গোটা পাঁচেক ফোন পেলাম যে ফোনের মূল কথা হচ্ছে যে এই রাজ্যে কি নতুন এক দুর্নীতি শুরু হতে চলেছে এবং যদি হিসেব করি সেই দুর্নীতিটার পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা কোথায় নিশ্চয়ই হেডিং দেখে বুঝতে পারছেন হ্যাঁ এসএসসি কাণ্ডেই নতুন দুর্নীতি হচ্ছে কাদের কাছ থেকে ফোন পাচ্ছি বেশ কিছু শিক্ষক তাদের কাছ থেকে ফোন পেলাম তাদের দাবি তারা যোগ্য শিক্ষক এবং কোনোরকম কোন কাউকে ঘুষ দিয়ে হোক কাউকে কারচুপি করে হোক র্যাঙ্ক জাম্প করে হোক কোথাও কোনো রকম কারুর কোনো নয় তারা তারা তাদের যোগ্যতার ভিত্তিতেই পেয়েছেন কিন্তু তাদের কাছে কিছু নাম্বার থেকে ফোন আসছে তাদের সঙ্গে বিভিন্ন মাধ্যম থেকে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে এবং সরাসরি বলা হচ্ছে যে কুড়ি লক্ষ করে তাদের কাছ থেকে টাকা চায় যদি এই টাকাটা দেওয়া হয় তাহলে যোগ্য তালিকায় তাদের নাম উঠবে হলে। এই অযোগ্যের যে সেগ্রিগেশন জুলাই মাসে ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের শুনানিতে জমা দেওয়ার কথা সেই তালিকায় নাকি নাম থাকবে না এবং সেখান থেকেই তারা আপাতত কেউ নাম প্রকাশ করতে চাইছেন না প্রত্যেকেরই একটাই বক্তব্য ইডি বা সিবিআইয়ের কন্ট্যাক্টটা পাওয়া যাবে এই ভয়ঙ্করভাবে তাদেরকে ফাঁসানোর চেষ্টা চলছে এবং নতুন এই দুর্নীতির কথা সামনে আসছে কিভাবে সাড়ে তিন হাজার কোটি টাকার দুর্নীতি পুরোটা শুনলে কিন্তু মাথায় খারাপ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না পুরোটা ব্যাখ্যা করব শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমি একদম হিসেব করে যেটা দেখলাম এই দুর্নীতির পরিমাণ সাড়ে তিন হাজার কোটি টাকা সেটা কীভাবে হচ্ছে অবশ্যই করে আপনাদের ব্যাখ্যা করব তবে যারা হাওড়াবাসী হাওড়া লোকসভার অন্তর্গত ভোটার তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স এইট সিক্স আপনাদের নাম আপনাদের মোবাইল নাম্বার এবং বিধানসভা দিয়ে আমাদের মেসেজ করতে পারেন আজকে আমরা হাওড়াবাসীর সঙ্গে কথা বলব এবং আগামীকাল জনতার রায় বলে আমাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে কিন্তু হাওড়াবাসীর কথা আপনাদের সামনে তুলে ধরবো যাই যে জায়গাটাই বলছি আপনারা জানেন যে এই ভোটের মাঝখানে যে প্রায় ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার বলা হচ্ছে এক্স্যাক্ট নাম্বারটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর জনের চাকরি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট কেননা তাদের কথা হচ্ছে যে রাজ্য সরকারের অধীনে থাকা এসএসসি তারা কিন্তু কোনোরকম কোনো সেগ্রিগেশান দেয়নি ফলে যোগ্য অযোগ্য এই বিভাজন করা যায়নি সিট ফিজিক্যাল কপি ধ্বংস করা বলা হয়েছে ডিজিটাল কপি সঠিকভাবে সংরক্ষিত হয়নি এবং এটাও চলে গেছে তৃতীয় এক সংস্থা যার খোঁজই জানে না এসএসসি এই এইসব গোলমালের জন্য কোনো রকম যোগ্য এবং অযোগ্য এই বিভাজন করা যায়নি ফলে পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর জনের চাকরি যাবে এবং এর মধ্যে পাঁচ হাজার কিছু সংখ্যক যে ভুয়ো চাকরি সেটা এসএসসি মেনে নিয়েছিল এরপর আমরা এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক বড় বড় কথা শুনলাম বড় বড় বাতেলা শুনলাম এই নিয়ে অনেক গর্জন বিজেপি নাকি চাকরি খেকো কিন্তু আদালতের অবজারভেশন আইনজীবী সকলেই বলছেন চাকরি খেকো যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে এই তৃণমূল সরকার এবং খোদ মুখ্যমন্ত্রী সেই জন্যই এই সুপার নিউমারি পোস্ট তৈরি করে এই এইখানে আরও বড় ঘোটালা করার একটা চেষ্টা করা হয়েছিল এখন সেই ঘোটালাটা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরো মন্ত্রিসভা এটা কলকাতা হাইকোর্টও বুঝে গেছে এবং সেই জন্য তদন্তকারী সংস্থা সিবিআইকে প্রয়োজন হলে যত প্রভাবশালী যেই হোক তাকে হেফাজতে নিয়ে তাকে জেলে পুড়ে এই তদন্ত শেষ করতে বলা হয়েছে এই তদন্তে পুরো তথ্যটা তুলে আনতে বলেছে এবং এখানে শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছেন তারা সকলেই যে মরা কান্নাটা কাঁদছেন তারা কিন্তু একজনও এই যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী চাকরি রইলো কি রইল না এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের এক এবং একমাত্র মাথা ব্যথা সেটা হচ্ছে জেলে যেতে হবে কিনা না পুরো মন্ত্রিসভাটাকে জেলে যেতে হবে কিনা সেইটাকে যেন তেন প্রকারেরও বাঁচাতে হবে এবং এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সেখানকার শুনানি হয়েছে সেই শুনানিতে গিয়ে রাজ্য সরকারের তরফে এই যোগ্যদের চাকরি রাখা হোক এই নিয়ে একটি শব্দও খরচ করা হয়নি এসএসসি গিয়ে শেষ দিন আবার একটু চেষ্টা করেছে এবং সুপ্রিম কোর্টকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে যোগ্য অযোগ্য তারা সেগ্রিগেট করবে এবং এই জায়গা থেকেই আপাতত যেহেতু একটা গ্রীষ্মকালীন অবকাশ সুপ্রিম কোর্টে হচ্ছে সেই জন্য জুলাই মাসে পরবর্তী হিয়ারিং ঠিক করা হয়েছে আর এই ফাঁকে উচ্চিংড়ার মতো তিরিং বিরিং করে তৃণমূল তারা নেত্রীরা সব নাচতে শুরু করে দিয়েছেন গণতন্ত্রের জয় হয়েছে বিজেপির প্রতিহিংসার রাজনীতি বন্ধ হয়ে গেছে আসলে কিছু হয়নি হয়নি জুলাই মাস গেলে একটা বড় সংখ্যক চাকরি যাবে কিন্তু সেটা অন্য প্রসঙ্গ যে জায়গাটা আসছে সুপ্রিম কোর্টে যাওয়ার পর এই যে বলা হচ্ছে যে পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর জনের চাকরি আপাতত টিকে যাচ্ছে কিন্তু সিবিআই অপদার্থ তারা কি তদন্ত করেছে এখনো অবধি এই নিয়ে কথা বলছে না তৃণমূল নেতারা সেখানে সিবিআই দেওয়া তথ্য অনুযায়ী আট হাজার জন আট জন যে অযোগ্য এটা সিবিআই তদন্তে উঠে এসছে এবং এই যে তথ্যটা এই তথ্যটা এসএসসি এবং রাজ্য সরকারও মেনে নিয়েছে ফলে যে সিবিআইকে গাল না পেরে এদের ভাতের ভাত গজম হয় না সেই সিবিআইয়ের তদন্তের বিশেষেই কিন্তু এই তথ্যটা উঠে এসছে ফলে আপাতভাবে যোগ্য মনে করা হচ্ছে সতেরো হাজার জনকে কিন্তু মুশকিলটা হচ্ছে যখন এসএসসি বলা হচ্ছে যে আপনারা হলফনামা নামা নিয়ে বলুন না এই সতেরো হাজার দুশো উনপঞ্চাশ জন সত্যি যোগ্য বাকি আট হাজার তিনশো চব্বিশ জন কারা অযোগ্য সেটা আমরা বলে দিচ্ছি তখন কিন্তু এসএসসির হিম্মত হচ্ছে না বলতে যে হ্যাঁ এরাও যোগ্য এর মধ্যেও জল থাকতে পারে এবার একটা হিসেব যেটা উঠে আসছে সেটা এই যে আট হাজার জন অযোগ্য এটা যে এসএসসি বা রাজ্য সরকার মেনে নিচ্ছে এখন এদেরকে তো মুখ দেখে চাকরি দেওয়া হয়নি অযোগ্য তো চাকরি পেয়ে যে কিসের সে ঘুষ দিয়ে কাদের ঘুষ দিয়ে তৃণমূল নেতাদের ঘুষ দিয়ে ওই কুন্তল শান্তনু কালীঘাটের কাকু মানিক পার্থ সব ঘুষখোর এবং সেইটা পঁচিশ থেকে পঁচাত্তর কোথায় গেছে সেই তদন্তও চলছে সেটা অন্য প্রসঙ্গ কিন্তু যদি আট হাজার জন অযোগ্য হয় এবং তাদের কাছ থেকে দশ লক্ষ টাকা করেও তোলা হয় তাহলে যে টাকাটার মোট চুরি হয়েছে সেটার পরিমাণ হচ্ছে আটশো কোটি টাকা আবার বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে বা বিভিন্ন জন বলছেন যে কোথাও কোথাও দরটা ভ্যারি করেছে কেউ সতেরো লাখ আঠারো লাখও নিয়েছে কেউ সাত আট লাখও নিয়েছে সুতরাং যদি অ্যাভারেজটা করা হয় পনেরো লক্ষ টাকা তাহলে এই চুরির পরিমাণ যে চুরিটা এখন অবধি ধরা পড়েছে যে আট হাজার জন অযোগ্য বলে মনে করা হচ্ছে তাদের জন্য মোট এক কোটি টাকা প্রায় সাড়ে বারোশো কোটি টাকা দুর্নীতি হয়েছে এখন ওই পার্থর প্রেমিকার খাটের তলা থেকে যে টাকাটা পাওয়া গেছে সেটা পঞ্চাশ কোটি টাকা একটা স্তূপ পাওয়া গেছে যেটা দেখি আমরা আঁতকে উঠেছিলাম কিন্তু মার্কেটে তাহলে এখনও এক হাজার দুশো কোটি টাকা পড়ে আছে এই চোরগুলো এই ডাকাতগুলো এই ফেরেপবাজগুলো এই লুটেরাগুলো সেই টাকাটা লুঠে নিয়েছে এবং এখনও ফুর্তি করছে মস্তি করে যাচ্ছে এই টাকাটা উদ্ধার হওয়া বাকি আছে সুতরাং ওই মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে কোথায় চাকরি দিতে গেলে নিজের একটা দুটো লোককে চাকরি দিতে হয় দেয় না কেউ সেই একটা দুটো সংখ্যাটা বাড়তে বাড়তে আট হাজার তিনশো চব্বিশ জনকে ভুয়ো চাকরি দিয়েছে আর পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর জন যদি টোটাল সংখ্যা ধরা হয় তার আট হাজার তিনশো চব্বিশ জন মানে ওয়ান থার্ড চাকরি ভুয়ো চাকরি ঘুষ নিয়ে মমতা ব্যানার্জির দল দিয়েছে এটা কোটে এস্টাবলিশ এবার এবার পরের অংশটাই আসছি যেটা সব চমকে দেবে এই যে ফোনটা আসছে আপাতত যেহেতু আট হাজার তিনশো চব্বিশ জন হয়েছে তাহলে আপাতভাবে যোগ্য মনে করছে সতেরো হাজার দুশো উনপঞ্চাশ জন পরবর্তীকালে তদন্ত হয়ে এর থেকেও ভুয়ো বেরোতে পারে সেটা অন্য ব্যাপার কিন্তু যা এই সতেরো হাজার দুশো উনপঞ্চাশ জন কারা এইটা নাকি এসএসসি ঠিক করে দেবে তারা সেই লিস্টটা দিয়ে দেবে এখন সেই লিস্টে নাম ঢোকাবার জন্য বিভিন্ন শিক্ষক এই পঁচিশ হাজার যে শিক্ষক রয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক রয়েছে তাদের কাছে বিভিন্ন স্তর থেকে নাকি যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে নাকি ফোন আসছে এবং হোয়াটসঅ্যাপ কল আসছে যাতে কেউ রেকর্ড করতে না পারে এবং মাথা মাথাপিছুর দর চাওয়া হচ্ছে কুড়ি লক্ষ টাকা এবং যদি সতেরো হাজার দুশো ঊনপঞ্চাশ জনের কাছ থেকে সত্যিই কেউ বা কারা এই কুড়ি লক্ষ টাকা করে তোলে সামগ্রিকভাবে এখনো অবধি মানে যার চুরি হয়েছে হয়েছে ছেড়ে দিন নতুন করে যে দুর্নীতিটা হবে তার পরিমাণ দাঁড়াতে পারে সাড়ে তিন হাজার কোটি Itaka. ভাবতে পারছেন কীভাবে লুটপাতের উৎপাতের চিৎপাতের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটতে চলেছে এবার এই যারা ফোন করছেন তাদেরকে আমি সরাসরি জিজ্ঞাসা করলাম যে আপনারা পুলিশে কেন যাচ্ছেন না আপনাদের কেউ কেউ ফোন করছে কেউ ব্যক্তিগতভাবে যোগাযোগ করছে কুড়ি লক্ষ টাকা এটা তো ফ্রড হতে পারে এটা কোনো রাজনৈতিক দল কোন সংস্থা রাজ্য সরকার সবাইকে বদনাম করার জন্য করা হতে পারে আপনারা পুলিশের কাছে যাচ্ছেন না কেন তারা হাসছেন আর বলছেন পুলিশের কাছে গেলে যারা এই চক্রটা চালাচ্ছে তারা তো পুরোপুরি ফ্লাট হয়ে যাবে এবং আমাদের আরও বেশি করে ফাঁসানো হবে কিন্তু এই কুড়ি লক্ষ টাকা চাওয়া হচ্ছে কেন বা কেউ দেবেন কেন কাউকে টাকা চাইলো আর দিয়ে দিল এরকম তো হয় না তার কারণটা হচ্ছে মারাত্মক মারাত্মক এই কারণেই সুপ্রিম কোর্ট আপাতত যাদের চাকরি রেখে দিয়েছে তাদের কাছ থেকে মুসলেখা নিয়েছে যে বাবা তোমরা যদি ধরা পড়ো যে তোমরা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছো তোমরা অযোগ্যত যে চাকরি করছো তাহলে কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেটাই বলবৎ হবে সেটা হচ্ছে তোমাদের বেতনের টাকাটা ফেরত দিতে হবে সুদ সহ কিনা সেটা এখনও ক্ল্যারিফাই করেনি সেটা ষোলোই জুলাইয়ের রায়ে হয়তো স্পষ্ট হবে কিন্তু তোমাদের টাকাটা ফেরত দিতে হবে এবার একটা ছোট্ট হিসেব তারা দিচ্ছেন বলছে ধরুন কারোর মাসিক বেতন ষাট হাজার টাকা তাহলে বছরে সেই ব্যক্তির বেতন দাঁড়াবে সাত লক্ষ কুড়ি হাজার টাকা এবং এইটা কিন্তু প্রত্যেক বছর বাড়বে তাহলে আমি ধরলাম কিছু বাড়লো না তাহলে মোটামুটি ছ বছরে যে বেতনটার পরিমাণ দাঁড়াবে সেটা প্রায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকার কাছাকাছি কেননা দু হাজার ষোলোর প্যানেল দু হাজার আঠারো থেকে চাকরি করছে দু হাজার চব্বিশ প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকার কাছাকাছি তাদের বেতনটা দাঁড়াচ্ছে এবার যদি ওই বারো পার্সেন্ট সুদের কথা যেটা বলেছে সেটা যদি ধরি সেটাও লাখ পাঁচ টাকার কাছাকাছি আসবে আরও বেশি বই কম নয় তাহলেও মোটামুটি রাফ ফিগার দাঁড়াচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা তাহলে সুপ্রিম কোর্টের রায়ে যদি বা সেখানে এসএসসি যে প্যানেল দেবে সেখানে যদি যোগ্যদের তালিকায় নাম না থাকে তিনি যোগ্য না অযোগ্য সেটা তো পরে প্রমাণ হবে কিন্তু যেটা মূল ব্যাপার হবে যে ইমিডিয়েটলি তার চাকরি যাবে যে বেতনটা পাচ্ছিলেন সেটা বন্ধ হয়ে যাবে পুরো সংস্থান বন্ধ হয়ে যাবে এবং প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বা তারও বেশি টাকা কিন্তু ফেরত দিতে হবে যেটা বেতন বাবদ নিয়েছেন পঞ্চাশ লক্ষেরও বেশি টাকা কিন্তু ফেরত দিতে হবে এখন অনেকেই বলছেন যে তারা যোগ্য হওয়া সত্ত্বেও প্যানেলে নাম থাকা সত্ত্বেও অনেককে টাকা পয়সা দিয়ে কিন্তু চাকরি পেতে হয়েছে কেন কেন না ওই টাকাটা না দিলে যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের নামটা সঠিক হওয়া সত্ত্বেও চাকরিটা হচ্ছিল না ফলে সেই সময় কেউ মায়ের গয়না কেউ জমি বন্ধক কেউ বাড়ি বন্ধক কেউ জমি বেচে দেওয়া বিভিন্ন রকমভাবে টাকাটা জোগাড় করেছেন ফলে সেই দিক থেকে তাদের কিন্তু অবস্থাটা খারাপ আর এই যে দেখাচ্ছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ফেরত দিতে হবে এরা তো বেতন বাবদ তাহলে ওই পঞ্চাশ লক্ষ টাকা পেয়েছে সেটা তাদের কাছে থাকা উচিত তাই কি হয় মানুষ যখন বেতন পায় তার সংসার চালাতে তার বাড়ি চালাতে চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে তার খরচটা হয় এবং সেই টাকাটা কিন্তু খরচ হয়ে যায় ফলে তাদের কাছে কিন্তু সেই হিসেবে খুব একটা টাকা নয় কিন্তু যদি যদি অযোগ্যদের তালিকায় নাম থাকে যদি যোগ্যদের তালিকায় নাম না থাকে চাকরিটা ইমিডিয়েটলি যাবে এবং সাথে সাথেই চার সপ্তাহের মধ্যে যেটা কলকাতা হাইকোর্টের রায় ছিল প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ফেরত দিতে হবে যেটা যে কোনো সাধারণ মানুষকে মধ্যবিত্ত মানুষকে কিন্তু বিড়ম্বনায় ফেলে দেবে তার পাশাপাশি তাকে কিন্তু আলাদা করে আইনি লড়াই করতে হবে সেটা হবে কিনা সম্ভব সেখানে আইনজীবীর ফিজ রয়েছে কোর্টের ফিজ রয়েছে তার যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরিটা ফেরত পাওয়ার জন্য তাই পরিষ্কার বলা হচ্ছে যে এইসব সব বিড়ম্বনায় পড়তে হবে না আমরা যোগ্য তালিকায় তোমার নাম ঢুকিয়ে দেবো কী করে ঢোকাবো না ঢোকাবো তোমার জানার দরকার নেই ওই যে সতেরো হাজার আঠেরো হাজার নাম থাকবে যোগ্যদের তালিকায় সেই তালিকায় তোমার নাম থাকবে কিন্তু তার জন্য কুড়ি লক্ষ টাকা চায় এই রকম নাকি ব্যক্তিগত যোগাযোগ এই ধরনের ফোন নাকি আসছে আর সত্যিই যদি এই ঘটনা সত্যি হয় তাহলে তাহলে যে যে দুর্নীতির পরিমাণটা সেটা কিন্তু সাড়ে তিন হাজার কোটি টাকা দাঁড়াবে এবং তার উপরে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আর তো কিছু বলার নেই সেই জায়গা থেকে ফলে আমি চেয়েছিলাম এদের কল রেকর্ড সামনে আনার জন্য বা এইটাকে কলটাকে রেকর্ড করে আপনাদের শোনাবার জন্য তারা কেউই এই মুহূর্তে সিকিউরিটির জন্য সেটাতে রাজি হননি আমি চেষ্টা করছি যাদের কাছ থেকে যাদের কাছে এরকম ফোন আসছে বা যারা আমার যোগাযোগ করছেন তাদের তাদেরকে কনভিন্স করানো তাদেরকে কথা বলানো যদি পারি তাদের মুখ ডেকে হলেও ইন্টারভিউ আপনাদের সামনে নিয়ে আসার আমি চেষ্টা করবো কিন্তু তারা যেটা চাইছেন রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের উপর কোনো আস্থা নেই রাজ্য প্রশাসনের উপর কোনো আস্থা নেই তারা ইডি বা সিবিআই সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এবং এই ব্যাপারে কিন্তু তারা তথ্য তুলে দিতে চাইছেন ফলে সব মিলিয়ে যে এসএসসি স্ক্যাম নিয়ে যে উল্লাস দেখছি যোগ্যদের চাকরি বাঁচিয়ে দিয়েছি তা কিন্তু নয় পিছনে নতুন করে একটা দুর্নীতি এবং টাকা তোলার একটা খেলা এমনটাই অন্তত যে ফোনগুলো পেয়েছি তাদের দাবি কি বলবেন আপনারা আপনাদের এলাকাতে তো অনেক শিক্ষক রয়েছেন তারাও কি পাচ্ছেন এই ধরনের ফোন হচ্ছে কি তাদের সঙ্গে ওই ধরনের যোগাযোগ সত্যিই কি যোগ্যতার প্রমাণ অন্য কিছু নয় ওই কুড়ি লক্ষ টাকা তবেই কি থাকা যাবে এই মামলা মোকদ্দমা যেটাই হচ্ছে কোনো যোগ্যকে সত্যিই বাঁচানোর কোনো পরিকল্পনা নয় সেখান থেকে মেরে খাওয়া আবার রক্ত চুষার মতো টাকাটা চুষে খেয়ে নেওয়া এটাই কি লক্ষ্য এটাই কি একটা নতুন দুর্নীতি আর তাই এই সব মামলা মোকদ্দমার নাটক করে মানুষকে ভুল বোঝানো হচ্ছে কি বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার